নমস্কার, আমি সুলগ্না। আমার চ্যানেল বই বৈঠকে আবার সকলকে একবার স্বাগত জানাই। আজকে আমি একটা বুক হল ভিডিও নিয়ে এসেছি। বুক হল অর্থাৎ নতুন বই, নতুন বইয়ের ঘ্রাণ এবং নতুন কিছু বইকে নিজের সংগ্রহে অ্যাড অন করা। তো চলুন দেরি না করে আজকে কী কী বই আমি কিনেছি সেগুলো আপনাদেরকে ঝটফট দেখিয়ে ফেলি। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলা খুবই আবশ্যকীয় এবং প্রয়োজনীয় বলে আমি মনে করছি। এমন অনেকেই আছে যারা ভিডিও দেখেন চ্যানেলে এসে, হয়তো রেগুলার বেসিসেই দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি বই পড়তে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি পরবর্তীকালে আরও বিভিন্ন রকম অন্য বিষয়ের উপরও ভিডিও করার চেষ্টা করছি বা ইনোভেটিভ কিছু ভাবার চেষ্টা করছি। তার জন্য অবশ্যই আমার পাশে থাকুন এবং চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রিপশানটা ভীষণ জরুরি। এবং আজকে আমার ভিডিও যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনি একজন বই পোকা হয়ে থাকেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথম আমি যে বইটা দেখাবো সেটা হলো একটা কালজয়ী ক্লাসিক। বইটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত অখণ্ড, অর্থাৎ শ্রীকান্ত এই বইটার মধ্যে পুরো উপন্যাসটাই সংকলিত হয়েছে। এই বইটা প্রকাশিত হয়েছে লতিকা থেকে এবং এইটার মুদ্রিত মূল্য রয়েছে 225 টাকা। আমি এটা 170 টাকায় সংগ্রহ করেছি। এই বইটার ক্ষেত্রে বলবো যে এই বইটা অনেক প্রকাশনী থেকে বেরোয় আলাদা আলাদাভাবে, আনন্দ থেকে বেরোয় যেটার দামটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি, এছাড়াও আরও বিভিন্ন প্রকাশনী থেকে এই বইটা প্রকাশ করা হয়। কিন্তু আমার সেক্ষেত্রে এই বইয়ের বাইন্ডিং, বইয়ের ওভারঅল প্রচ্ছদ বেশ সুন্দর এবং বইয়ের বাইন্ডিং থেকে শুরু করে পেজ কোয়ালিটি এবং ফন্ট সব কিছুই যথেষ্ট ভালো বলে মনে হয়েছে। সেক্ষেত্রে এই দামটা আপনি যদি ডাইরেক্ট গিয়ে কলেজ স্ট্রিটে কেনেন তাহলে 225 টাকার উপর আপনারাও 20% ডিসকাউন্ট পাবেন বা 25%ও পেতে পারেন। সেটা আমার মনে হয় খুবই কম এই ধরনের একটা ক্লাসিক বইয়ের জন্য। তো এই বইটার বিষয়বস্তু তো সবাই প্রায় জানেন, যারা জানেন না আমি তাদের জন্য একটুখানি বলে দিই। এটার প্রথম দিকে, অর্থাৎ সূচিপত্র প্রথম দিকে যেটা লেখা রয়েছে, বই পরিচিতি বলা যেতে পারে। আরেকটা কথা বলি, এই বইটা 4টি ভাগে বিভক্ত, মানে পর্ব অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এবার বলি বইটা কী নিয়ে। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জীবনচরিতমূলক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট 4 খণ্ডে সমাপ্ত করেন। উপন্যাসের প্রধান চরিত্র শ্রীকান্তের জীবন অভিজ্ঞতা বর্ণনার ছলে এতে বিচিত্র ঘটনা এবং অসংখ্য নরনারীর সমাবেশ ঘটেছে। সেসব ঘটনা এবং পাত্রপাত্রীর বাহুল্যের মধ্যেও উপন্যাসের মূল সূত্র শ্রীকান্ত রাজলক্ষ্মীর প্রণয় কাহিনী শেষ পর্যন্ত প্রবাহিত হয়েছে। শ্রীকান্ত চরিত্রটির মধ্যে দিয়ে লেখকের ব্যক্তি জীবন বহুলাংশে প্রতিফলিত হয়েছে বলে গবেষকদের ধারণা। আরও খানিকটা লেখা ছিল যেটা আমি স্কিপ করে যাচ্ছি। তো এই বইটা অবশ্যই পড়তে পারেন। রিসেন্টলি এর উপর একটা ওয়েব সিরিজও হয়েছে যেটা আমি দেখেওছি, কিন্তু অনেক ছোটবেলা শ্রীকান্ত পড়েছিলাম, পুরোটা শেষ করিনি অবশ্যই। তখন এটা শরৎ রচনাবলীর থেকে পড়েছিলাম এবং সেই বয়সে পুরোটা শেষও করিনি এবং হয়তো শেষ করলে সারমর্ম বা সারাংশটা বুঝতেও পারতাম না। আমি ওয়েব সিরিজটাও দেখেছি। আমি পুরোপুরি অর্থে জানি না যে ওয়েব সিরিজটা বেসিক্যালি মডার্নাইজ করা হয়েছে বলে আমার মনে হয়েছে বইটার হিসাবে। আমি যদিও আমি পুরোটা পড়িনি, ওয়েব সিরিজটা আলাদা জায়গায় এবং বইটা কিন্তু অবশ্যই আলাদা জায়গায়। তো কেউ এটা ভাববেন না যে ওয়েব সিরিজটা পুরোপুরি বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, কারণ আমার বইটা পুরোটা না পড়া থাকলেও আমার যতটুকু মনে হয়েছে কখনোই বইটার যে মূল সারাংশ বা মর্মার্থ সেটা কিন্তু ওয়েব সিরিজে তুলে ধরা হয়নি। তো যাই হোক, ওয়েব সিরিজটা নিজের জায়গায় আমি কখনো খারাপ বলবো না, বেশ ভালোই হয়েছিল, দেখতে ভালো লাগবে। কিন্তু বইটা অবশ্যই পড়বেন কারণ এটা কিন্তু একটা ক্লাসিক। এটা পড়ে আপনি যে অনুভূতিটা পাবেন সেটা অবশ্যই কিন্তু ওয়েব সিরিজ থেকে পাবেন না এবং এই ধরনের বই সংগ্রহে রাখাটাও ভীষণভাবে জরুরি বলে আমার মনে হয়। তো এটা গেল আমার প্রথম বই। দ্বিতীয় যে বইটা আমি দেখাবো সেটা হলো বুদ্ধদেব গুহর লেখা ঋজুদা সমগ্র 4। উল্লেখ্য বিষয়, আমি 4টা কেন কিনলাম। আমি যখন দোকানে যাই আমি 5টা মানে সমগ্রের 5টা অংশই, মানে 1, 2, 3, 4, 5 এই 5টা খণ্ডই আমি পেয়েছিলাম। 4টা কেনার কারণ হয়েছে আমার মনে হয়েছে 4টার যা দাম রয়েছে এই সংস্করণ অনুযায়ী 450 টাকা। এবং সংস্করণটা যদি আমি বলে দিই, সংস্করণটা হচ্ছে 2021 ডিসেম্বর নবম মুদ্রণ, মানে এটা একদমই রিসেন্ট বই, 450 টাকা দাম। এবং আমি দোকানে যিনি থাকেন ওনার থেকে জানতে পারি যে আলাদা আলাদা করে এখানে গল্প দেওয়া আছে, এর মধ্যে বেশ কিছু গল্প আছে যেগুলোর কথা আমি বলছি পরে। তো সেই হিসাবে যে এক দিয়েই শুরু করতে হবে এরকম কোনো কথা নেই, বা পরপর সিকুয়েন্সিয়ালি পড়তে হবে এরকম কোনো কথা নেই, আমি আলাদা আলাদা করে এক একটা পড়তে পারি। এবং এই বইয়ের যে গল্পগুলো সেগুলো আমি একটু আপনাদেরকে বলে দিই।
সূচিপত্র দেখে। তো সূচিপত্রে প্রথমে যেটা রয়েছে, ঝিঙ্গা ঝিরি আর মানুষ খেকো, 2 নম্বরে রিজুদা ও ডাকু পিপ্পাল পাড়ে, ডেভিলস আইল্যান্ড, জুজুমারার বাঘ, কুলুক পাহাড়ের ভালুক, রিজুদার সঙ্গে রাজ ডোরোয়ায়, মোটকা গগৈ, আর হচ্ছে অরাটা কিকির বাঘ। এই এতগুলো গল্প, অর্থাৎ টোটাল 8খানা গল্প এর মধ্যে রয়েছে। এবং মূলত ঋজুদা সমগ্রর কথা সকলেই জানেন, বুদ্ধদেব গুহ দ্বারা সৃষ্ট একটা বিশিষ্ট সমগ্র বা বিশিষ্ট একটা ক্যারেক্টার, যেখানে বুদ্ধদেব গুহ নিজের শিকারী জীবন এবং সেই শিকারী জীবনের বিভিন্ন অভিজ্ঞতাই প্রকাশিত হয়েছে বা প্রতিফলিত হয়েছে। তো সেই হিসাবে আমি এই বইটার কন্টেন্ট দেখে, সূচিপত্র দেখে এই দামটা আমার কাছে ন্যায্য বলে মনে হয়েছে 1 নম্বর বইটার তুলনায়। তার জন্য আমি এইটাই সংগ্রহ করেছি এবং এটা দিয়েই পড়া শুরু করব। পরবর্তীকালে অবশ্যই পরের যে খণ্ডগুলো আগের বা পিছনের সেগুলোকেও সংগ্রহ করার চেষ্টা করব। এটা গেল আমার সংগ্রহের আজকে দ্বিতীয় বই। এটা কিন্তু আনন্দ প্রকাশনা থেকে প্রকাশিত হয়। 5টা খণ্ডে বা 5টা সমগ্র রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। আমার খণ্ডটা হলো 4 নম্বর। আমি আজকে বুকহলের যে লাস্ট বইটা দেখাবো, লাস্ট বাট নট দি লিস্ট, সেই বইটার ব্লার্ডটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে, তাই বইটা আমি কিনেছি। বইটা খুব ছোট্ট একটা বই, সমরেশ মজুমদারের লেখা উজান গঙ্গা এই বইটা। এটারও প্রকাশিত হয় আনন্দ থেকে, বর্তমান মুদ্রিত মূল্য যেটা, সংস্করণটা হিসাবে বলে দিই, এটা 1424 সংস্করণ হয়েছে শেষ, এবং এটার দাম হলো 125 টাকা। এই বইটার যে ব্লার্ড থেকে আমি যেটা পড়ে বুঝেছি, জ্যাকেটে যে লেখাটা রয়েছে সেটা আমি একটু বলি, এবং পড়লে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে বা ইন্টারেস্ট হবে। উজান গঙ্গায় সমরেশ মজুমদার শুনিয়েছেন এমন এক পরিবারের কাহিনী, যে পরিবারে পাপ ও অনাচার, নোংরামি আর ব্যভিচার, বিকৃতি আর অত্যাচার প্রতি রন্ধ্রে রন্ধ্রে। এখানে সন্তান উঁকি মেরে দেখে মা আর বাড়ির গোমস্তা বাবু বিছানায় নগ্ন অবস্থায় শুয়ে। সন্তানের দাম্পত্য জীবনের জানলায় ভেসে ওঠে বিকৃত মানসিকতার শিকার মায়ের মুখ। বউ আর শ্বশুরের সম্পর্ক নিয়ে শাশুড়ি ছুড়ে দেন অশ্লীল ইঙ্গিত, বাড়ির পুরুষ চাকর চুল বেঁধে দেয় গৃহকর্ত্রীর, এমন বহু কিছু নিতান্তই অনায়াসে ঘটে চলে এই বাড়িতে। কিন্তু জীবন তো শুধু পাপ আর ক্লেদের নয়, রায় পরিবারেও তাই ব্যতিক্রম রয়েছে। ছেলে সমীরকান্তি বাবার বিরোধিতা করে নতুন বউকে নিয়ে ছেড়ে চলে গেল এই বিষাক্ত পরিবেশ, কিন্তু বেশি দিন বাঁচল না সে। তান্ত্রিক গোমস্তা বাবুই কি মারল সমীরকান্তিকে? এদিকে ফুলের মতো বউ গোপা তখন অথই জলে ছোট্ট একটি ছেলেও এসেছে তার কোলে। এই শিশু সন্তানকে নিয়ে কি করবে অনাথা গোপা? সে কি আবার ফিরে যাবে রায় পরিবারে, নাকি বিকাশ সমীরকান্তির বন্ধু বাঁচাবে তাকে? এক কৌতূহলকার কাহিনীতে টানটান উপন্যাস উজান গঙ্গা। সমরেশ মজুমদার এই কাহিনী শুনিয়েছেন ক্লাসিক স্টাইলে। বনেদি বাড়ির কেচ্ছা নিয়ে লেখা এই উপন্যাসের গঠন ও বিস্তারেও বনেদিয়ানার পরিচয়। ক্লাসিক স্টাইলে লেখা হচ্ছে, অর্থাৎ এটি অবশ্যই একটা ক্লাসিক। সব থেকে বড় কথা এই বইটা ভালো লাগার বিষয়, বইয়ের লেখাটা, সেটা হলো যে মানুষ উপর থেকে যেমনই হোক না কেন, যতটাই চাকচিক্যময় হোক না কেন, যতটাই নিখুঁত হোক না কেন, প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা পরিবারের মধ্যে যদি উঁকি মেরে দেখা যায়, তাহলে দেখা যাবে প্রত্যেকটা পরিবারেই বিভিন্ন রকম ঝুট, ঝঞ্ঝা, ঝামেলা, বিভিন্ন রকম পাপ, শাস্তি, এই ধরনের বিভিন্ন বিষয় তখন দেখা যাবে। এবং প্রত্যেকটা কোনো পরিবারই কিন্তু এমন নয় যে পুরোপুরি পারফেক্ট হয়। প্রত্যেকটা পরিবারে বা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু ত্রুটি, ভুল এগুলো থেকেই যায়। তো সেইগুলো নিয়ে যখন মানুষের চরিত্রের বিভিন্ন দিক নিয়ে কোনো বই লেখা হয়, আমার মনে হয় সেটা সত্যি বা প্রকৃত অর্থেই মানুষকে অনেকটা বেশি মানুষ হয়ে তুলতে সাহায্য করে। তো সেই হিসাবে আমি বলবো এই বইটা বেশ ভালো লেগেছে আমার। অবশ্যই এটা আমি পড়ছি এখন বর্তমানে, তো পড়া শেষ হলে আমি চেষ্টা করবো অবশ্যই এটার একটা রিভিউ করার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। মোট 3টে বই নতুন কিনেছি, যেগুলো আপনাদেরকে দেখালাম। আমার চ্যানেলে ভিডিও সপ্তাহে 1টা করে আমি দিই, যেটা হয়তো সত্যিই কম, সময় করে উঠতে পারি না সেইভাবে দেওয়ার, বা সবসময় পড়াও হয়ে ওঠে না কাজকর্মের মধ্যে, সবসময় হয়তো একটা বই বেশ কিছুদিন ধরে পড়ি সময়ের অভাবে। তো আমি চেষ্টা করি নিয়মিত ভিডিও দেওয়ার। তার মাঝেও বলি, যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার বন্ধু আছেন, যারা ভিডিও আসলে যারা দেখেন আগ্রহ নিয়ে, তাদেরকে আমার অনেক ধন্যবাদ জানাই। এবং যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, তাদেরকেও অনুরোধ করি সাবস্ক্রাইব করলে অন্তত এইটা মনে হবে যে না, আমার সাথে কেউ আছে, আমার পাশে আছে, এবং আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য মানুষ, আগ্রহী কিছু মানুষ আছে যাদের জন্য আমি ভিডিওটা বানাবো, তাহলে কিন্তু আমার মধ্যে ভিডিও বানানোর একটা তাগিদও তৈরি হবে। তো সেই অর্থে বলি, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। সাবস্ক্রিপশনটা কিন্তু ভীষণভাবে জরুরি। তো
আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো ভালো বই পড়তে থাকুন। ভালো বই কিন্তু আপনার বন্ধু বান্ধব এবং আশেপাশের মানুষ, খুব কাছের মানুষকে উপহার হিসেবেও দিতে পারেন। আপনাদের আজকের ভিডিওটা বা আজকের বইগুলো কেমন লাগলো, কোনটা কোনটা পড়া আছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হচ্ছে খুব শীঘ্রই।